তৃণমূল সরকার নির্বাচন আজকে মোহাম্মদপুর অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে পথ অবরোধ করছি তৃণমূল অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে পথ অবরোধ চলছে মোহাম্মদপুর তৃণমূল অঞ্চলে তৃণমূল বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথ অবরোধ চলছে চলবে। আপনার নাম? আমার নাম নমিতা বরবন্দলী। আজকে অবরোধটা কিসের জন্য? কিসের জন্য? আমাদের কেলেখাই নদী পাড়ে বাঁধ বেঁধেছিল, সেই জিসিপি দিয়ে মাটির আজকে তিন মাস হচ্ছে, মাটি বিক্রি করছে। প্রধান ম্যাডাম এর সঙ্গে যুক্ত আছে, ইনেশ সাহেবও যুক্ত আছে, উনি আমাদের কোটি কোটি টাকা লঞ্চয় করছে। এবং আমাদের কেন্দ্র বাহিনী আসার আগে থেকে পর্যন্ত ওরা করতেছে রাতের অন্ধকারে, অনেক ছেলেরা এটা আমাদের ক্যামেরাও করে রেখেছে। আমরা চাই যে কেন্দ্র বাহিনী এসে আমাদের মোহাম্মদপুর টুটায় এখানে পিড়পিড় করে তদন্ত করে যেন জানতে পারে যে কথাটা তদন্ত করুক ওনারা। আর আমরা চাই যে দোষীরা অবশ্যই ওরা সাজা পাক। আমরা চাই না যে এইভাবে দুর্নীতিতে আর জড়িয়ে থাকতে। আমি ভারতের জনতা পার্টি থেকে বলছি যে আমি ওখানে একা পঞ্চায়েত মেম্বার, ওরা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে থাকে। এই যে কাজগুলো আমরা তো জানি এনার্জেসে কি কোথায় কি টাকা যাচ্ছে কি করছে। ওরা ড্রাগন নিয়ে, কলা চারা নিয়ে, সব চারা ড্রাগন টাকা, ড্রাগনের যে টাকাগুলো ওই টাকাগুলো ওরা প্রধান আর উপপ্রধান ইনেস আর বিডিও ওই সব টাকার মধ্যে ওরা যুক্ত আছে। ওই টাকা জনগণকে মাত্র 15টা করে মাস্টারল করেছে টাকা, ওরা নিজেরাই গ্যাপ করেছে। যারা এসেছিল বউকর থেকে তাদের সঙ্গে আমিও মিটিংয়ে বসেছিলাম, 2,80,000 40,000 টাকার মতন এরকম কথাটা আমাদেরকে অঞ্চলে বলেছিল। এবার জনগণ পেয়েছে মাত্র 3,000 টাকা করে বা 2,900 টাকা করে মাত্র পেয়েছে প্রত্যেকজন। আর কলা চারা যাদেরকে 15 দিন মায়েদেরকে খাটিয়েছে তাদেরকে তো 1 টাকাও দেয়নি, ঘুরিয়ে আবার ওদের মাস্টার রোল করাচ্ছে ইনেস সাহেব আর প্রধান ম্যাডাম। ওদের এদের রাত্রিতে কাজ হচ্ছে, শনিবারে অঞ্চল হচ্ছে, রবিবারে অঞ্চল হচ্ছে, রাত্রি 12টা পর্যন্ত কাজ করছে। সেই আবার ওখানে সিসি ক্যামেরা বসেছে, সিসি ক্যামেরা প্রধানের ম্যাডাম ওই টাকা আমাদের 50 ফিনান্সের টাকা নিয়ে আবার প্রধান তার বাড়িতেও জিসিপিটা সিসি ক্যামেরাটা বসিয়েছে। এবারে এইখানে আমাদের নদীর পাড় ভেঙে যায়, কেলেখাই নদী প্রত্যেক বছর আমাদের ভেঙে যায়, আমরা সেই বন্যায় খুব কষ্ট পাই। আমার আম গাছে ওখানে ভেঙে যায়, কিন্তু আমাদের কয়েকটা অঞ্চল কয়েকটা গ্রাম সব আমাদের খুব কষ্ট হয়। এবার সেই জায়গা থেকে মাটি তুলে জিসিপি দিয়ে বিক্রি তুলে মাটি বিক্রি করছে। এবার ভগবানপুর যায় ওই মাটিগুলো, ওই টাকায় প্রধান একদমই জড়িত আছে, মানে কোটি কোটি টাকা আমাদের কেন্দ্র থেকে পাঠাচ্ছে, উনি তজনজ করে দিচ্ছে আমাদের অঞ্চলটাকে। সেই কারণে কি আজকে আপনাদের এই কি রাস্তা রোধ করলাম? আমরা তার জন্য আমরা বিক্ষোভটা জানাচ্ছি যে সরকার বাহাদুরের কাছে আমি চাইছি, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি আপনাদের কাছে, অনুরোধ করে হাত জোড় করে অনুরোধ করে বলছি যে আমাদের মোহাম্মদপুর টু, হ্যাঁ, যারা দোষীরা তারা যেন শাস্তি পায়, এটা আপনাদের কাছে চাই। জবাব দাও, মাটি কাটা হলো কেন? জবাব চাই। জবাব দাও, সরকারের পাইলনের নাম করে টাকা চুরি হলো কেন? জবাব চাই। জবাব দাও, 100 দিনের কাজের টাকা চুরি হলো কেন? জবাব চাই। জবাব দাও, চাই। জবাব তোমায় দিতে হবে। রাতের অন্ধকারে জিসিবি দিয়ে মাটি কাটা হলো কেন? জবাব চাই। জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। গ্রাম উন্নয়ন হবে তার কাজ না দেখিয়ে শুধু শুধু ভোট পুঁতে দিল। সবাই কথা কওনি, দাঁড়াও, এক লোক রিপোর্ট দাও যে জানো। এদিকে নদী কাটিং হবে আর এদিকে বলে
অপরাধ করেছে আমাদের অ্যারেস্ট করা হোক। কি কি করেছে, কি কি অপরাধ করেছে? এই তো অপরাধ বলতে এই টাকা সব তুলে নিচ্ছে, 1 কোটি টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা, এত কাজ হয়নি গো আমাদের। আজ গ্রামবাসী তো আইছে, এগুলো তো আমরা দাবি রাখছি। একজন একজন দাদা, কি হয়েছে ঘটনাটা? আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের ঘটনা এই মাঠটা, প্রথমত আমরা প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে 100 দিনের কাজ করে করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজকে 20 সাল থাকতে আমাদের এই কাজের নামও ধরেনি উনি। আমরা নিজেরা খেলোয়াড় মিলে চানা তুলে সবাই মিলে এই বান্ধটা করেছিলাম। এই ইদানিং 8 দিন আগে এখানে জিসিবি দিয়ে রাতারাতি মাটি কেটে মাঠের বাঁধকে কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর আমাদেরকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি যে এই মাটি কাটবো কিনা। আর এখানের কিছু তৃণমূল নেতা তারা রাতারাতি আমাদের এই মাটিকে অন্য জায়গায় পাচার করে দিয়েছে, তার ভিডিও আমাদের কাছে আছে। আর আমরা বলায় প্রধান বলেছে যে আমরা কিছু জানি না, আর আমরা দেখলাম যে আমাদের এই মাঠে 100 ফুটের ডিফারেন্সে সেখানে 2টো বোর্ড লাগানো আছে, একটা একটা বোর্ডে লেখা আছে 7,99,744 টাকা করে, প্রতি বোর্ডের অ্যামাউন্ট একই, পিনকোড নম্বর আলাদা দেওয়া আছে। এই 1.5 কিলোমিটার বেড়াউদা মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এরিয়া বেড়াউদা 144 নম্বর বুথ, এই কেলেঘাড়ি পারে 1.5 কিলোমিটারের মধ্যে 17 খানা বোর্ড লাগানো হয়েছে। এবার টাকার অ্যামাউন্টটা কত হবে আপনারাই সেটা বিচার করবেন। আরে 1,40,000। এবার আমরা গত বছর প্রধান সাহেবকে একটা আবেদন দিয়েছিলাম যে আমাদের মাঠটা খেলা যাতে না বন্ধ হয়, আপনারা আজ যাই পারে করুন, ছেলেদের খেলার দিকটা লক্ষ্য করে মাঠটা যেটুকুনি আছে থাকুক। প্রধান সাহেব সেখানে 20,000 টাকার বিনিময়ে আমাদের মাঠের মাঝখান দিয়ে, ওইদিকে আছে মাঠের মাঝখান দিয়ে ফিশারিওয়ালাকে জায়গা লিজে দিয়ে ওইটা অঞ্চল থাকতে লিজ করেছে, দিয়ে 20,000 টাকার বিনিময়ে খেলাটাকে বন্ধ করে দিতে চাইছে। আপনারা এখানে দেখলে প্রমাণ পাবেন, আর গ্রামবাসীরা সবাই আছে। আমরা চাইছি এই চোর ধরা পড়ুক। এই যে গ্রামের টাকা নিয়ে, এই বুথের টাকা নিয়ে প্রধান যে দুর্নীতি করছে, প্রধান এবং পঞ্চায়েত মিলিত হয়ে এনএস যুক্ত আছে এর সঙ্গে, এনএস নিজেই বলেছে যে আমাদের ওটা ভুলে হয়েছে, আমরা যখন অঞ্চলে গেছিলাম বলছে ভুলে হয়েছে, ওটা এতগুলো টাকা কিভাবে ভুল হয়? 100 দিনের কাজে নাম করে জিসিবি দিয়ে কাটা হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। আমাদের ছেলেরা যখন এসে বাধা দেয় যে জিসিবি দিয়ে মাঠ কাটতে দেবো না, তাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। ছেলেরা রাতারাতি তখন ছুটে পালিয়ে গেছে যেদিকে পাচ্ছে, বিকেলবেলায় খেলা হয়েছিল, সন্ধ্যার সময় এভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এখানে খেললে কারো হাত পা ভেঙে ফেলবে, কাউকে মেরে ফেলে দেবে বলছে, এইসব বললে। কে বলছে, নাম কি? তারা করেছে তাদেরকে বিকাশ মন্ডল, এখানে মাটি বিক্রি করে যে তৃণমূলের নেতা উনি হচ্ছে এই হুমকি দিয়েছে। আপনার নাম? আমার নাম তাপস মান্না, বেনাংদা গ্রামেই বাড়ি, 144 নম্বর বুথ, মোহাম্মদপুর 2, থানা ভগবানপুর। অঞ্চলে বসে নকল কাগজ তৈরি হচ্ছে, এই ব্যাপারটা তুমি পরে যখন বলবে সেখানটায় ওটা তুলে কোথাও আমরা গ্রামের যেতে উন্নয়ন হয় সেই চেষ্টা চাই, যে কাজ এসছে টাকা এসছে, উন্নয়ন না হয়ে এমনি এমনি টাকা চলে যাচ্ছে। সব লোক আসে জিসিবি, সব জিসিবি কাজে সারা তো মাটি চাপা দিয়ে দেবো কাজ করতে অচুপ না বলো দেখি রেকর্ডিং। হ্যাঁ,
করতে হবে তো না হাইলাইট করলে নাই করলে এসে টাকা মরিনবে মানে তুমি করতে হবে না আমরা চাইছি গ্রাম উন্নয়ন হোক আগে কি কি বল দেখি অনুরোধ আপনি শ্মশান ঘরে গিয়ে বসুন একদম ওই ও লাভিগো এ সঙ্গে যাব না ধরে খেলা না বাংলা বাজি বাংলা বাজি নাম করে বাংলা খেলা খেলা তো বাস বিখ্যাত ভাঙবেন কি যায় এসব জিসিবি তে কাজ দাদা ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভগবানপুর ওয়ান ব্লকের মোহাম্মদপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকা। সোজা দাঁড়ো এদিক সে। দাদা ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেলেঘাই নদী পাড়ে, যেটা মোহাম্মদপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ভগবানপুর ওয়ান ব্লক। এই ব্লকের এই কেলেঘাই পাড়ে যে পাইলিং হয়েছে জেলা পরিষদের কাজ, সেই কাজের আজকে যে কেন্দ্রীয় তদন্ত কমিটি আসছেন, এই ঘটনা শুনে এই গ্রাম পঞ্চায়েত এবং ভগবানপুর ওয়ান ব্লক এই দুইজন মিলে আজকে রাতের অন্ধকারে প্লেট নেম প্লেট যেগুলো কাজের নেম প্লেট হয় সেইগুলো রাতের অন্ধকারে লাগিয়েছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে একটি একটি বোর্ডে প্রায় 8 লক্ষ টাকার মতো ব্যয় দেওয়া হয়েছে। তো আমাদের কাছে প্রমাণও আছে এর থেকে যে এই বোর্ডগুলো কিভাবে 2 নম্বরি হয়ে করে লাগানো হয়েছে। তো আমরা সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব যাতে এই 2 নম্বরি কাজগুলো জনসমক্ষে আসে এবং মানুষ বুঝতে পারে যে কাকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। এবং আপনাদেরকে আপনাদের মাধ্যমে আরও বলবো এই পাইলিং নদীর সাইডে কী জন্য দেওয়া হয়েছে, কার স্বার্থে দেওয়া হয়েছে, এগুলো যাতে জনসমক্ষে তুলে ধরা যায়। কী চাইছেন আপনারা? আমরা চাইছি ভগবানপুর ওয়ান ব্লকের যিনি বিডিও সাহেব আছেন তিনাকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই সম্বন্ধে, এই কাজ সম্বন্ধে। এই যে 1.5 কিলোমিটারের মধ্যে মোহাম্মদপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকার যে এরিয়া, এই এরিয়ার মধ্যে 15খানা 8 লক্ষ টাকার বোর্ড লাগানো হয়েছে, আদৌ কি এই প্ল্যান্টিং এবং পাইলিং এই কাজগুলো হয়েছে? MGNREGS এর কাজ বলে যে বোর্ডগুলো লেখা রয়েছে আদৌ 100 দিনের কাজ হয়নি, এবং প্ল্যান্টিং যেগুলো চারা গাছ রোপণ, চারা গাছও আপনারা দেখাতে পারবেন না এখানে। তো এর তদন্ত হওয়া দরকার এবং এই রিপোর্টটা যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া যায় তার জন্য অনুরোধ করব। আপনার নাম পরিচয় দিন। সন্দীপ মান্না, আমি মোহাম্মদপুর টু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। রাতের অন্ধকারে
ভোট বুঝাচ্ছ কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। একশো দিনের কাজে দুর্নীতি করছো কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জবাব দিতেই হবে। দু নম্বর অঞ্চলে রাতের অন্ধকারে জিসিবি দিয়ে মাটি কাটছো কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের মোহাম্মদপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নদী সাইডে রাতের অন্ধকারে জিসিবি দিয়ে মাটি চুরি হচ্ছে কেন? আমার বুথে আমি বলছি, আমাদের এসসি এলাকায় আমাদের হাই স্কুল আছে, আমাদের ওখানে এতগুলো বোর্ড লাগানো হয়েছে, কাজ আমাদের হয়। একশো দিনে কবে লাগানো হয়েছে বোর্ড গুলো? তিন দিন আগে লাগিয়েছে, রাতের অন্ধকারে লাগিয়ে দিয়ে গেছে। রাতের অন্ধকারে লাগাচ্ছে, মানে তখন তো কাজ হয়নি, কাজ হয়নি। ওদের বোর্ড ছিল, সেই কাজের ওরা টাকা তুলে নিয়ে আজকে রাতের অন্ধকারে জিসিবি ওরা বোর্ড গুলো লাগিয়ে দিয়েছে। না, আমাদের একসঙ্গে কাজ হয় না। আমি মোহাম্মদপুর টু জিবি থেকে বলছি, আমি তো একজন পঞ্চায়েত মেম্বার, আমি ওখানে বলছি আমাদের একসঙ্গে কাজ হয় না। ওই চারা ডাগুন টাগুন দিয়ে কোটি কোটি টাকা ভিডিও নিচ্ছে, ওর সঙ্গে প্রধান আর ইনেস দুই তিনজনে যুক্ত আছে। আপনার নাম তো বলছি? আমার নাম নমিতা বর্মন তরু, মোবারকপুর বাড়ি। আজকে আমরা অবরোধে এসেছি, যেভাবে এই রাজ্য সরকার, তৃণমূলের রাজ্য সরকার, আমাদের এই মোহাম্মদপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নদী সাইডে যে বোর্ডগুলো লাগানো হয়েছে, এই এই বোর্ডগুলোতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আর এর সঙ্গে দেখেছি আমরা পঞ্চায়েত এবং প্রধান এবং বিডিও সাহেব জড়িত রয়েছে, কারণ এখানে পঞ্চায়েত সমিতি জড়িত আছেন কি? হ্যাঁ বলুন, এখানে মানে বোর্ড গুলো কবে লাগানো হয়েছে, কি অভিযোগ আপনাদের? বোর্ড গুলো তিন দিন আগে লাগানো হয়েছে রাতের অন্ধকারে। তো এই বোর্ড যে দেখতে পাচ্ছি আমরা, লক্ষ লক্ষ টাকার চুরি হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে কর্তব্য করেছি, যাতে সুস্থ বিচার হয়, সাধারণ মানুষ কাজ পায়, দোষীরা শাস্তি পায়, তার জন্য আমরা এই পদবরোধ করছি। একশো দিনের কাজ আপনারা এলাকার লোক কাজ করেননি ওখানে? এখানে কোনো একশো দিনের কাজ হয়নি, এবং যে চারা গাছ বোর্ডে লেখা আছে যে চারা গাছ রোপণ, চারা গাছ কোনো একটাও রোপণ হয়নি। একশো দিনের কাজে তো মেম্বার মানে যারা স্থানীয় বাসিন্দা তারা তো কাজ করতে পারবেন না, হাতের কাজ সেখানে জেসিবি দিয়ে কেন হলো আপনি জানিয়েছেন কোনো প্রশাসনের দপ্তরে? প্রশাসনের দপ্তরে আমরা জানি না, গ্রাম প্রধানের কাছে যাওয়া হয়েছিল, উনি বলেছেন যে আমরা আজকে এই পদবরোধ করছি। কেন্দ্রীয় টিম আসবে বলেই রাত ভেদ করে এই কাজ সেটিং করতে পারে ওরা, তারই জন্য এই কাজ।
থেকে এই দুর্নীতি মুক্ত করার জন্য কি সমস্ত করছে পরিবার? আমরা এই প্রতিবাদ জানাচ্ছি।